ইস্কন, ইস্কন মন্দিরের কথা শুনলেই আমাদের মনে পড়ে যায় মায়াপুরের ইস্কন মন্দিরের কথা। আপনারা তো সকলেই মায়াপুরের ইস্কন মন্দিরের কথা জানেন, কিন্তু আপনারা কি জানেন যে কলকাতার বুকেও রয়েছে এক টুকরো ইস্কন মন্দির? তো আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে অবস্থিত সেই ইস্কন মন্দিরে। মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, মন্দিরের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের মতো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই বলে দিই এই মন্দিরটা কোথায় অবস্থিত। এই মন্দিরটা অবস্থিত কলকাতার মিন্টো পার্কে। আপনারা যদি মেট্রো করে আসতে চান তো এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন, আর তাছাড়া ময়দান মেট্রো স্টেশন থেকেও আপনারা আসতে পারেন। আর যদি বাসে করে আসতে চান তো নিয়ারেস্ট বাস স্টপ হলো মিন্টো পার্ক। আর তাছাড়াও সব বাস অনেক সময় মিন্টো পার্ক আসে না, তো সেক্ষেত্রে আপনারা এক্সাইড মোড়ে নামতে পারেন। তো আপনারা বাসে ওঠার আগে জিজ্ঞাসা করে নেবেন। এক্সাইট মোড় বা রবীন্দ্র সদন মেট্রো থেকে আপনাদেরকে হেঁটে আসতে হবে। আপনারা যদি হেঁটে আসেন আপনাদের সময় লাগবে 6 থেকে 7 মিনিট মতো, আর যদি মিন্টো পার্ক নেমে আপনারা হেঁটে আসেন তো সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 2 থেকে 3 মিনিট মতো। আর তাছাড়া আপনারা পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন, কারণ এখানে গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। আর এই হচ্ছে মন্দিরের মূল ফটকদ্বার, বাইরে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর আমি এসেছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা সাধারণত ভিড়টা একটু বেশি হয়। মন্দিরের প্রবেশ গেটের বাম দিকে রয়েছে জুতো রাখার জায়গা, এখানে আপনারা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখতে পারবেন। মন্দিরে প্রবেশ করার পরই গেটের পাশে দেখতে পাবেন এরকম একটি ছোট দোকান, এখানে সাধারণত বিভিন্ন রকমের বই পাওয়া যায়। আর তাছাড়াও আরও একটি বড় দোকান রয়েছে এদের, সেটাও আমি আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু তার আগে একটু মন্দিরটা দেখিয়ে দিই। মন্দিরের বাইরের অংশটা, মন্দিরের এই বাইরের দিকের অংশটা দেখতে জাস্ট অসাধারণ লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলায়। চলুন আমি আপনাদের মন্দিরের ভিতরের অংশটা দেখানোর আগে একটু এদের দোকানটা দেখিয়ে নিই। এই হচ্ছে ইস্কনের দোকানটা। এখানে অসংখ্য জিনিসপত্র পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। এখানে গোপালের জন্য এই সুন্দর দোলনাটি রয়েছে, এটার দাম কত হতে পারে অনুমান করুন তো। আর এখানে এইগুলো রয়েছে হরে কৃষ্ণ হরে রাম লেখা, এইগুলোর দাম রয়েছে 245 টাকা, একটা 245 টাকা। আর এখানে এই ছোটো ছোটো ঠাকুরের মূর্তিগুলো পাওয়া যাচ্ছে। এখানে এমন অসংখ্য সুন্দর সুন্দর কাপড় রয়েছে, যেমন এখানে এই কাপড়টার দাম রয়েছে 875 টাকা। এখানে এই জগন্নাথ দেবটা ছিল বেশ সুন্দর দেখতে, আর এখানে এই গোপালটাও বেশ সুন্দর মিষ্টি দেখতে ছিল। তো এখানে অসংখ্য জিনিসপত্র পাওয়া যায়, আপনারা এসে এখান থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এই যেমন এখানে এই টেডিগুলো পাওয়া যায় জগন্নাথ বলরাম সুভদ্রা, এর দাম পড়ে 349 টাকা। এখানে এই রয়েছে রাম সীতা লক্ষ্মণ হনুমানজির টেডি, এটার দাম রয়েছে 449 টাকা। এখানে এই ধূপদানিগুলো আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণ এগুলো পিতলের, দেখতেও বেশ সুন্দর। এছাড়াও সব জিনিস আমি দেখাতে পারছি না, সব জিনিস দেখানো সম্ভব না, আপনারা এসে না দেখলে এগুলো বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। এখানে এই নিতাই গৌড় রয়েছে, যেটার দাম রয়েছে 295 টাকা। এখানে এই ফটো ফ্রেমগুলো রয়েছে, যেগুলো সবগুলোই দেখতে প্রায় দুর্দান্ত।
আর এখানে এই যে ফটো ফ্রেমটা রয়েছে বেশ দেখতে সুন্দর। এটাও এটার দাম ছিল 245 টাকা। এখানেও রয়েছে অসংখ্য জিনিসপত্র। এখানে গোপালের এই মাথার টুপিটা রয়েছে, আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে তো আপনারা নিয়ে যেতে পারেন, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর কাজ করা। অসংখ্য কালেকশন রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সেগুলো দামও বেশি না, দাম 145 টাকা, 155 টাকার মধ্যে। এই চাবি রিংগুলো রয়েছে, বেশ সুন্দর সব দেখতে। এখানে এই রকম বাঁশিগুলো রয়েছে, বেশ সুন্দর দেখতে। আর এখানে এই গীতাগুলো পাওয়া যাচ্ছে, আপনারা বাংলা, ইংলিশ, হিন্দি সব রকম ল্যাঙ্গুয়েজে এগুলো পেয়ে যাবেন। এখানে এই গোপালটা ছিল বেশ সুন্দর দেখতে, মিষ্টি দেখতে ছিল। এটার দাম ছিল মাত্র 725 টাকা। তো এখানে অসংখ্য জিনিসপত্র ছিল, আপনাদেরকে সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই আপনারা এসে এগুলো দেখে নিতে পারেন। এছাড়াও অসংখ্য জিনিসপত্র ছিল, যেমন তেল, ঘি থেকে শুরু করে সাবান, মধু, অসংখ্য জিনিসপত্র। চলুন এবারে আমি আপনাদের আসল মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই। মন্দিরের মধ্যে প্রবেশ করলে এইরকম একটা ঘর দেখতে পাবেন, এখান থেকে আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আর সিনিয়রদের জন্য এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে, আপনারা লিফট ব্যবহার করতেও পারেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার পরই আপনারা আসল বিগ্রহটি দর্শন করতে পারবেন। এখানে আপনারা এগুলো একটু দেখে নেবেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আপনারা দেখতে পাবেন ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের একটি মূর্তি রয়েছে। এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ, এখানেই রয়েছে মূল বিগ্রহ। আমি তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তাই সন্ধ্যাবেলা একটু ভিড়টা বেশি হয়। আপনারা যদি অন্য সময় আসেন, সন্ধ্যার সময় বাদ দিয়ে অন্য টাইমে আসেন, তো সেই সময় ভিড়টা একটু কমই থাকে। আর এখন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে মন্দির দর্শন করতে আসেন। আর এখানে ঠাকুরের সামনের যে দরজাটা রয়েছে এটা সবসময়ই বন্ধ থাকে, শুধুমাত্র আরতির সময় এই দরজাটা খোলা হয়। উপরে ভগবান বিষ্ণু আর গরুড়দেবের একটা মূর্তি রয়েছে, আর তার নিচে রয়েছে সিংহাসনের মধ্যে আসল বিগ্রহ দুটি। মন্দিরের দেয়ালগুলোতে অসংখ্য সুন্দর কারুকার্য করা রয়েছে, যা দেখতে অসাধারণ লাগে, আপনারা এসে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আচ্ছা, এবার আমি আপনাদের এই মন্দির খোলা বন্ধের টাইমটা একটু বলে দিই। এই মন্দির খোলা হয় সকাল 7টায়, আর এই মন্দির আবার বন্ধ হয়ে যায় দুপুর 1টায়। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে, আবার 4টের সময়, বিকাল 4টের সময় এই মন্দির খোলা হয়, আর রাত 8:30 এই মন্দির বন্ধ করা হয়। আর আপনারা যদি কেউ এই মন্দিরে এসে থাকতে চান, তো সেক্ষেত্রে 2200 টাকা থেকে এখানে রুম শুরু হয়, তো সেটা আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর 2200 টাকার মধ্যে আপনাদেরকে ব্রেকফাস্ট আর ডিনার দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আপনারা যদি এই মন্দিরে দুপুরে ভোগ গ্রহণ করতে চান, তার মূল্য পড়ে, তার জন্য কুপন কাটতে হয়, সেই কুপনের মূল্য পড়ে 60 টাকা। আর রবিবার আপনারা যদি রবিবার আসেন, রবিবারের কুপনের মূল্য পড়ে 80 টাকা, মানে সপ্তাহের বাকি দিন 60 টাকা, আর রবিবার এলে কুপনের মূল্য পড়ে 80 টাকা। আর এখানে আরতির টাইমগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর আরেকটা কথা বলে দিই, আরতির যে টাইম রয়েছে সেই টাইমেই আপনারা মন্দির, মানে মন্দিরের যে মূল বিগ্রহ, সেই আরতির টাইমেই আপনারা মন্দিরের মূল বিগ্রহ দর্শন করতে পারবেন, তাছাড়া বাকি সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। আর এখানে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়, সেটা আপনারা মন্দিরের মধ্যেই পেয়ে যাবেন। ডালার মূল্য পড়ে 101 টাকা, 251 টাকা, আর তার উপরে রয়েছে 501 টাকা।
এখানে একদিকে রয়েছে রাধাকৃষ্ণ আর তার সাথে নিতাই গৌড়ের একটি মূর্তি, আর তার অন্যদিকে মানে তার পাশে রয়েছে শ্রী জগন্নাথ বলভদ্র আর মাতা সুভদ্রার একটি মূর্তি। আর মন্দিরের মধ্যে মূল বিগ্রহগুলির ঠিক পাশেই ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের একটি ঘর রয়েছে, যেটা ঠিক মিউজিয়াম মতো, মানে শ্রী প্রভুপাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সেখানে রাখা আছে। তো আপনারা সেখানে গিয়ে বেশ কিছুটা সময় শান্তিতে কাটাতে পারেন। তো আমি যে সময় গিয়েছিলাম সেই সময় এই ঘরটা বন্ধ থাকায় আমি আপনাদের এই ঘরটা কভার করে দেখাতে পারলাম না। আরও একটা কথা আমি আপনাদের বলে দিই, মন্দিরের মধ্যে অসংখ্য বসার জায়গা রয়েছে যেখানে আপনারা বসে বেশ কিছুক্ষণ সময় শান্তিতে উপভোগ করতে পারেন। আর তাছাড়াও মন্দিরের মধ্যে পানীয় জল, টয়লেটেরও সুবন্দোবস্ত আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। তো আজকের মতো এটুকুই, টাটা, আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।